এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু বংমেশ। কেমন আছো তোমরা? শুভ নবমী সবাইকে। তো এটা নবমী ব্লগটা তোমাদের কালকে যাবে দিদি গুনি আর আমিও রেডি হয়ে গেছি, ঠিক আছে? পুরো আজকে ব্ল্যাক, উপর থেকে নিচে কটসেট পড়েছে আজকে, আর দিদিরা একটু ডিপ ডিপ পড়েছে, গুনি ডিপ পড়েনি। এটা আমাদের কালেকশনে, ঠিক আছে, ফ্রম সিজা অনলাইন, ব্ল্যাক অ্যান্ড রানি সাথে কম্বিনেশন, এই যে, ঠিক আছে, ভেলভেট এর সাথে এটা ওর লুক। এই যে দিদির লুকটা তোমরাই বলো কেমন লাগছে, এডি জুয়েলারির সাথে পড়েছে। এটাকে ইন্ডিয়ান শাড়িও বলতে পারো, আবার তুমি ওয়েস্টার্ন শাড়ি, না ওয়েস্টার্ন এমনি হয় না, জিমিচু জিমিচু একটু লুক আছে নর্মালি, ঠিক আছে। এই যে দিদি মেকআপ ডান বাই মি, ঠিক আছে, কানের ছোট্ট পড়েছে, আমি বড়োটা দিচ্ছি না, তো বললো কি না বড়োটাও লজ্জা লাগছে আমার পড়তে, কিসের লজ্জা কে জানে। আর এই যে গুনি, বলো কুছ তুম লোক ভি। তো শুভ মহানবমী, এই নবমী আসে থেকে মনটা খারাপ হয়ে যায় কেন, কিন্তু আর একদিনই হাতে পুজো ঘুমে পান্ডার হপিং করার জন্য কিংবা যাই বলো পুজো এনজয় করার জন্য একদিনই বাকি থাকে, সেটা হচ্ছে দশমী। দশমীতে তো মা চলে যায়, কিন্তু নবমীটা দিন আমরা চাই কি আমরা খুব এনজয় করি, তো আমরাও আজকে বেরোবো, খুব এনজয় না করলেও একটুখানি বাইরে সময় কাটিয়ে আসবো। না শনিবার বলে করবে না, ঠিক আছে, চলো এখানে লোকালেই যাব, ঠিক আছে, চলো ঘুরে আসি, আমাদের সাথে তোমরা ঘুরবে, চলো। যাচ্ছে এখন আমাদের সামনে, মানে একটু সামনে বলা তো যাবে না, কারণ হচ্ছে অনেকটাই হাঁটতে হয়। এই যে হাঁটছে দিদি, অনেকটা হাঁটতে হয়, কিন্তু দেখো লাইটিং গুলো দেখে কি ভালো লাগছে। আগে যাব পূজোর ওখানে, তো প্রতিমা খুব সুন্দর হয়, নরমাল প্রতিমা। কোথায় গেল গুনি, হারিয়ে গেল? কি ভাবছিস, ক্যামেরা থেকে ভাবছিস? তা তো এদিকে এদিকে, পিছনে পিছনে, আগে আগে চলো, আগে আগে, পিছনে পিছনে চলছে, কোন দিকে ওই ঝাড় ঝোপড়ে উল্টে ছিতরে পড়ে থাকবে, দেখবে আমরা ঠাকুর ফাকুর দেখে চলে এসছি, তা বাদে মামা আমি পড়েছিলাম, বুঝতে পারছিলাম না কি ডাকবো কি ডাকবো না, দেখে মুখটা অনেক কনস্ট্রাকশন হয়েছে, আগে বাজে করে এসছিল না, হ্যাঁ, অত কিছু দেখতে পাইনি, কিন্তু একটা মাস পর দেখছি অনেক কনস্ট্রাকশন হয়েছে। এই যে গুনি, বুঝতেই পারছেন আজকে এত বাড়িতে খেয়েছে, ও খালি বাথরুমেই দেখতে পেলাম ওকে আসার পর থেকে। তো ওখান থেকে পুজো দেখে চলে আসলাম, আজকে তো বেশি বিশেষ কোথাও যাওয়ার নেই, তো মন্দিরের কাছে দিদি দেখতে পারলো ফুচকার দোকান, বাস আর কিসের দেরি, চলে আসলাম, গুনি খাবো না খাবো।
খাবো না করে আটটা পিস খেলো, আর ওইদিকে জল ফেলে দিছিল, তো আমি ওটাই বলছিলাম লোকের পায়ে পায়ে ফেলবে না, এমনিতে ফুচকা ফুচকা দেখলে পাগল পাগল টাইপের হয়ে যায়। তো বেশ ভালো বানিয়েছিল, যেহেতু অনেক ভিড় ছিল সেজন্য আর বেশি খেতে পারলো না, 20-40 টাকার আমার ধ্বংস হলো। যাই হোক, এটা হচ্ছে নেক্সট ডে দশমীরই ফটোগুলো। গেছিলাম হচ্ছে তোমার আমাদেরই পাড়ার, তো সিন্দুর খেলা হয়ে গেছিলো, সেখানে আর বেশি কিছু শ্যুট করতে পারলাম না। আর কী বলে, এখানে এখানে এসেছি তোমার একটা মন্দির, এখানে আমার ওই কী বলে ভোগ দেবে, তার জন্য দাঁড়িয়েছিলাম, অনেক দেরিতে ভোগটা পেলাম। রোদ ছিল বলে গুনিকে বললাম দুপাট্টাটা উপরে দিয়ে দে, আর গুনি বলছে কি দেখিও না, এমনি করে লাইনে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, দুপুরবেলা এসে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুমানোর পর বিকেলবেলার দিকে গেছিলাম হচ্ছে একটু পিসির বাড়ি, পিসির কাছে গেছিলাম, তো একটু মিষ্টি মিষ্টি নিয়ে গেছিলাম, যেহেতু ঠাকুর ঘট বিসর্জন হয়ে গেছে, কলাবো নবপত্রিকা সব কিছু বিসর্জন হয়ে গেছে, বাট যেহেতু প্রতিমা আছে তো সেরকম বিজয় দশমী আমরা কিছু করিনি সেরকম। তো মিষ্টিটা অ্যাকচুয়ালি ওই সঞ্জয় যে মিষ্টির দোকান আমাদের খুব ভালো করেছে না, তো বলছে কি আমি কি মামা না, তো ওইটা টাকাটা নেয়নি, সীতাভোগ খাচ্ছিলো। আর এগুলো কিছু কিছু ফটোস আমাদের নবমীতে রাত্রেবেলা যেটা ঘুরতে গেছিলাম সেটা, এরপরে তোমাদের দিদি শ্যুট করে দেখাবে কন্যা পূজনের ভিডিও।